অন্ধকার কৈলা শহরে আলো জ্বালাতে এবার তৎপর হলেন জেলাশাসক দিলীপ কুমার চাকমা এবং মহকুমা শাসক প্রদীপ সরকার। গত 26 এপ্রিল রাত 3টায় ঝড় সহ শিলাবৃষ্টিতে প্রচুর ঘর বাড়ি সবজি ফসল ধ্বংসসহ বড় বড় পুরনো গাছ এবং প্রচুর বিদ্যুতের খুঁটি ভেঙে যাওয়ার ফলে গোটা কৈলাসহর মহকুমায় 26 এপ্রিল রাত 3টে থেকে অন্ধকার হয়ে যায়। এই অবস্থায় কৈলাসহরে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে কোনো ধরনের কার্যকারী ভূমিকা পালন করেনি সাই কম্পিউটার লিমিটেড। উল্লেখ্য, বিগত 4 বছর ধরে বেসরকারি বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের পক্ষ থেকে কৈলাসহরের বিদ্যুৎ পরিষেবা প্রদান করে যাচ্ছে। পরিষেবা প্রদানের প্রথম থেকেই কৈলাসহরের বিদ্যুৎ পরিষেবা একেবারে তলান্বিতে চলে যাচ্ছে। 26 এপ্রিল রাতে প্রবল ঝড় সহ শিলাবৃষ্টির ফলে কৈলাসহরের বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে মহকুমাবাসীরা 27 এপ্রিল এবং 28 এপ্রিল গোটা কৈলাসহর মহকুমায় সাই কম্পিউটার সংস্থার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে। এলাকার রাস্তার উপর এবং বিদ্যুতের খুঁটির উপর পড়ে থাকায় বড় বড় ভাঙা গাছগুলি কেটে রাস্তার উপর থেকে এবং বিদ্যুতের খুঁটির উপর থেকে সরিয়ে ফেলার কাজ শুরু হয়েছিল রবিবার সন্ধ্যা থেকে। এদিনই কৈলাসহরের বিভিন্ন জায়গায় বিদ্যুৎ পরিষেবা কিছুটা স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছেন মহকুমা শাসক প্রদীপ সরকার। কি বলছেন তিনি শোনাব। ব্যুরো রিপোর্ট, দা সোশ্যাল বাংলা। প্রায় 1টা পর্যন্ত আমরা কাজ করেছি বিভিন্ন জায়গাতে, যে গাছগুলি ছিল এবং পিলার ছিল সেগুলি আমরা NDRF-এর টিম এসেছিল ওনাদের সাহায্যে আমরা নিয়েছি, এবং এখানে যে লোকাল যে নাগরিকরা ওনারা আমাদেরকে সাহায্য করেছেন। আমাদের SGM অফিসার, এডিশনাল SGM, ডেপুটি কালেক্টর, ব্রাঞ্চ অফিসার, ডিজিটাল ম্যানেজমেন্ট এবং সিভিল ডিফেন্সের ভলান্টিয়ারের সাহায্যে আমরা গতকালকে রাত্রে কাজ করেছি। গতকালকে সারাদিনই আমরা এই সমস্ত কীভাবে করলে সুবিধা হয় এটা নিয়ে প্ল্যান করেছি, এবং রাত 1টা পর্যন্ত কাজ হয়েছে এবং আজকে সকাল থেকে আমরা কাজ আরম্ভ করেছি। অ্যাকচুয়ালি কৈলাসহরের মধ্যে যে সাইক্লোনটা হয়ে গেছিলো 26 তারিখ, মানে 27 তারিখ সকালে 3টার সময় যে সকাল সাইক্লোনটা হয়েছিলো, এর ফলে বিভিন্ন জায়গাতে গাছ, ইলেকট্রিক ওয়্যার এবং রাস্তা ব্লক হয়ে গিয়েছিলো। এরপরের দিনেই আমাদের ইলেকশনের কাজে আমরা দলাই চলে যেতে হয়েছিল, আমাদেরকে ইলেকশন অফিসিয়াল যারা আছেন, কিন্তু এখানে যে লোকাল যে নাগরিকরা আছেন এবং এখানে যে লোকাল জনপ্রতিনিধিরা, ওনারাদের নিজের ইনিশিয়েটিভে অন্যান্য অফিসিয়ালসের মাধ্যমে এই যে রাস্তাটা ব্লক যেটা হয়েছিল খুলে ফেলেছিলেন। এখন কৈলাসহরের মধ্যে গাছপালা রাস্তাগুলি আমরা সবগুলি উন্মুক্ত করে দিয়েছি এবং বড় বড় গাছ যেগুলি রাস্তাতে না বাড়িতে পড়ে আছে সেগুলি আমরা এখন সিলেক্ট করে সরিয়ে দিচ্ছি, এবং গতকালকেও মিটিং হয়েছে এবং আজকেও মিটিং হয়েছে আমাদের অনারেবল DM স্যারের চেয়ারম্যানশিপে, এবং আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে আগামী 48 ঘন্টার মধ্যে সমস্ত জায়গাতে কারেন্ট চলে আসবে। এবং আমি কৈলাসহরের যত সুনাগরিক আছেন, নাগরিকদের কাছে এটি আবেদন রাখবো যে সাই কম্পিউটার এবং অন্যান্য লাইন ডিপার্টমেন্টরা যে কাজ করছেন ওনাদের সাথে আপনারা হাত বাড়িয়ে দিন, সাহায্যের হাত বাড়িয়ে দিন। একটু সময় লাগবে কিছু কিছু জায়গাতে কারেন্ট আসতে, কিন্তু কারেন্ট আসবে এর জন্য সমস্ত ধরনের ব্যবস্থা DM স্যার করেছেন, এবং আমরা প্রশাসন এখন আমাদের যেহেতু ইলেকশন শেষ হয়ে গিয়েছে আমরা কিন্তু 24 আওয়ারই সাই কম্পিউটার, DWS এবং অন্যান্য PWD ডিপার্টমেন্টের সাথে আমরা থাকবো। এখন আমাদের অফিসে যত সব অফিসার আছেন ওনাদেরকে আমরা কাজ ভাগ করে দিয়েছি, এবং এখন আমরা এসেছি যে থানার এখানে 2টা বড় বড় গাছ পড়েছে এগুলি আমরা সরিয়ে দিয়েছি। এখন থানার পেছনে একটা গাছ আছে, এখানে ওনাদের বাউন্ডারি ওয়াল ভেঙে গিয়েছে, সেটাও আমরা সরিয়ে নেব, এবং আরও আমাদের কাছে কয়েকটা লিস্ট এসেছে, এই কাজগুলি আমরা আজকে করব। আজকে সারাদিন আমাদের যত না পর্যন্ত শেষ হয় এই কাজ আমরা চালিয়ে যাব। আর আজকে দিনটাও খুব সুন্দর, এখানে কোনো বৃষ্টি বা তুফানের সম্ভাবনা নেই, তো আজকে সারাদিনই আমরা কাজ করব।